ছাত্র নেতা শহীদ কমরেড স্বপন কোলের শহীদ দিবস উপলক্ষে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল কলেজে বর্ধিত ফি মুকুব করতে হবে। সকল ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি ডেটা প্যাকের ব্যবস্থা করতে হবে। ড্রপ আউট হওয়া সকল ছাত্র ছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজ সকালে উত্তরপাড়ার রেল স্টেশন থেকে উত্তরপাড়ার প্যারিমোহন কলেজ পর্যন্ত SFI হুগলি জেলা কমিটির আহ্বানে এক মহামিছিলের আয়োজন করা হয়েছিল ও মিছিল শেষে কলেজের সন্নিকটে একটি সভারও আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিল চোখে পড়ার মতো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন SFI রাজ্য কমিটির সহ সম্পাদক শুভজিৎ সরকার, SFI সর্বভারতীয় নেত্রী তথা SFI রাজ্য কমিটির সহ সভানেত্রী ও SFI হুগলি জেলা কমিটির সম্পাদিকা নবনীতা চক্রবর্তী, SFI রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা SFI হুগলি জেলার সভাপতি বাদশা দাস, SFI রাজ্য কমিটির সদস্য সায়ন্তন ঘোষ ও সৌমেন মুখার্জি সহ একাধিক SFI নেতৃত্ব ও কর্মীরা। মিছিল শেষে শান্তিপূর্ণ সভা চলাকালীন SFI কর্মীদের উপর হামলার অভিযোগ TMCP-র বিরুদ্ধে। হঠাৎই SFI কর্মীদের উপর লাঠি বাঁশ ও কাঠের ব্যাট নিয়ে চড়াও TMCP কর্মীরা, এমনটাই অভিযোগ করেছে SFI নেতারা। দুপক্ষের হাতাহাতিতে জড়িয়ে পড়ে TMCP-র তাণ্ডবে ঘটনাস্থলে SFI এর 20 থেকে 25 জন রক্তাক্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অধিকাংশ SFI কর্মীদের বাঁশ, লাঠি ও কাঠের ব্যাট দিয়ে মেরে মাথা ফাটানো হয় ও তাদের উত্তরপাড়া জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের সকলের মাথার সেলাই হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর চোট পেয়ে সংকটজনক অবস্থায় উত্তরপাড়া উইকেয়ার নার্সিং হোমে ভর্তি করা হয়। তার মাথায় সিটি স্ক্যান করা হয়। তার অবস্থা আপাতত কিছুটা হলেও বিপদমুক্ত। নার্সিংহোমে ভর্তি SFI নেতাকে দেখতে আসেন সর্বভারতীয় SFI নেতা তথা SFI রাজ্য কমিটির সভাপতি প্রতীকুর রহমান, SFI সর্বভারতীয় নেত্রী তথা SFI রাজ্য কমিটির সহ সভানেত্রী ও SFI এর হুগলি জেলার সম্পাদিকা নবনীতা চক্রবর্তী ও SFI রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা SFI হুগলি জেলা কমিটির সভাপতি বাদশা দাস। SFI যে মঞ্চে সভা চালাচ্ছিল সেই মঞ্চে ভাঙচুর করে TMCP-র নেতা ও কর্মীরা। এর পাশাপাশি গণশক্তির বোর্ড ভাঙচুর করে ও SFI কর্মীদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। মহিলা SFI কর্মীদের বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং শারীরিকভাবে অত্যাচার ও মহিলাদের গোপন অঙ্গে হাত দেওয়া হয় বলে দাবি করা হয় SFI-এর তরফ থেকে স্থানীয় থানায় TMCP-র বিরুদ্ধে FIR করা হয়। উক্ত ঘটনার তদন্ত, ঘটনায় জড়িত TMCP নেতা ও কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এই ঘটনার জেরে আগামীকাল SFI রাজ্য কমিটির ডাকে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। উত্তরপাড়া হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সি নিউজ। কি ঘটেছিল ঘটনাটা? ঘটনা বলতে দাদা, আমার তো একটা ঘোষিত কর্মসূচি ছিল আজকে উত্তরপাড়ায় প্যারিমোহন কলেজের সামনে। তো ওখানে কর্মসূচি চলাকালীন মানে TMCP-র কিছু দুষ্কৃতীরা এলো, এসে আমাদের একটা ছাত্রকে ওদের গেটের সামনে ধরে নিয়ে যায়, ভেতরে মারধর দেয়। মারধর দেওয়ার পর আমরা যাই সেখানে, প্রশাসন আছে, আমাদের দুপক্ষকেই আলাদা করে দেওয়ার পর আমরা আমাদের ফের সভাস্থলে ফিরে আসি। ওখানে আসার পর সভা চলছে, তো কলেজের পিছন দিক দিয়ে কিছু কী বলবো, TMCP-র দুষ্কৃতীরা মহাস লাঠি নিয়ে আসে, আমাদেরকে বেধরকভাবে রাস্তায় ফেলে পারে, এমনকি মেয়েদেরকেও ফেলে পারে। আর আমাদের সভা মঞ্চ যেটা ছিল তার ফ্ল্যাগ হোস্টিং সব ছিঁড়ে ফেলে। মাথায় কি সেলাই পড়েছে? হ্যাঁ, মাথায় আমার ছোটা সেলাই হয়েছে। আচ্ছা। আর এবং পাঠাই মেরেছে, পাঠা আমার এক্স রে হয়েছে, মাথা স্ক্যান হয়েছে এখনো। ঘটনাস্থলে পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশ থেকেই আমাদেরকে মারতে হয়েছে। পুলিশের সামনেই মারধর করেছে, পুলিশের রিয়াকশন? কোনো রিয়াকশন নেই, পুলিশ একদম নীরব দর্শক। হ্যাঁ। নাম? তারকনাথ মালি। কোথায় বাড়ি? বাড়ি খানাপুর। ঘটনাটা যেটা ঘটেছিল, আজকে আমরা শহীদ কমরেড স্বপন কোলের মৃত্যুবার্ষিকী পালন করছিলাম, সেই উপলক্ষে আমরা কলেজের সামনে একটি মঞ্চ করি এবং সেখানে আমাদের যার নেতৃত্ব আছেন তারা বক্তব্য রাখছিলেন। সেই সময় কলেজ থেকে তৃণমূলের যে দুষ্কৃতী দল, যারা TMCP নামে কলেজের ভিতরে বিভিন্ন রকম তোলাবাজি দুর্নীতিজনিত কাজকর্ম চালায়, তারা আমাদের সভা থেকে একজন ছাত্রকে টেনে নিয়ে যায়, তাকে নির্মমভাবে তাকে মারে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়।
এরপরে তাদের আমাদের মধ্যে এবং তাদের মধ্যে বাগবিতণ্ড সৃষ্টি হয়। পুলিশ আসে কিন্তু নিছক দলদাসের ন্যায় তারা ভূমিকা পালন করে, তারা কোনো প্রকার তাদেরকে সাপোর্ট করে যায়, আমাদের কোনো রকম তারা হেল্প করেনি। পরবর্তীতে আমাদের ছাত্রীদের পর্যন্ত নির্মমভাবে মারে, তাদের মাথায় বাস দিয়ে আঘাত করা হয়, মোলেস্ট করা হয়, অসাব্য ভাষায় গালিগালাজ করা হয় ছাত্রদের প্রতি, ইঙ্গিতপূর্ণ নানা মন্তব্য এবং তাদের বিভিন্ন প্রাইভেট পার্টসে হাত দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। আমাদের এক ছাত্রী কমরেড এখানে দাঁড়িয়ে আছে, ওর জামা আপনারা দেখতে পাচ্ছেন হাত পাত কেটে রক্ত লেগে গেছে। একজন ছাত্রী কমরেড ওখানে বসে আছে, মাথায় তাকে বাস দিয়ে বাড়ি মারা হয়েছে এবং নানাভাবে ছাত্রী কমরেডদের গায়ে হাত দেওয়া হয়েছে, বিভিন্ন প্রাইভেট পার্টসে তাদের টাচ করা হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সভাটা এখানে চলছিল যে আপনারা জানেন যে ডেটা প্যাকের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি রিচার্জের যে পরিমাণ অর্থ বৃদ্ধি করেছে, তাতে অনলাইন এডুকেশন যে সিস্টেম চলছে রাজ্যে এবং দেশে, তাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত ছাত্রছাত্রীরা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, তারা অ্যাফোর্ড করতে পারছে না। আমাদের দাবি ছিল অবিলম্বে এই টেলিকম সংস্থাগুলি যাতে তাদের রিচার্জের অর্থ সেটা কমিয়ে নিয়ে আসে এবং বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট পরিষেবা দিতে হবে। এছাড়া প্রত্যেকটা কলেজ নির্বাচন অবিলম্বে যত শীঘ্র সম্ভব করতে হবে। এবং আমরা 10ই জানুয়ারি এই দাবিকে সামনে রেখে যে আমাদের ডিএম অভিযান, সেই অভিযানকে পাথেয় করে আমাদের এই সভায় কর্মসূচি ছিল। আমরা থানায় এখানে এসেছি, আমাদের যা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে যারা আমাদের উপর এরমভাবে হ্যারাসমেন্ট করেছে, ছাত্রীদের এরমভাবে যারা মারধর করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, নাহলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। অলরেডি আমাদের 4 থেকে 5 জন ছাত্র তারা মাথা ফেটে উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি হয়ে রয়েছে, সেখানে পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পৌঁছে গেছে যাতে তারা সুস্থ হয়ে বেরোনোর পরে তাদের মারতে পারে এবং তাদের চিকিৎসা না পায়। আমাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন অস্ত্র ভাষায় গালিগালাজ করা হচ্ছে, টোটো আটকে দেওয়া হচ্ছে রাস্তায় যাওয়ার পথে উত্তরপাড়া জেনারেল হসপিটালে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনারা সমাবেশ বা মিছিল করার নাম করে আজকে কলেজে নিরীহ ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছেন, আক্রমণ করেছেন, কি বলবেন? বিষয়টা কখনোই এরকম নয়। আমাদের উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া কলেজ মোড় অবধি একটা সুসজ্জিত মিছিল করার কথা ছিল, ঘোষিত কর্মসূচি। শহীদ কমরেড স্বপন কলেজ শহীদ দিবসের 16ই ডিসেম্বর আমরা প্রত্যেক বছর এই কর্মসূচি পালন করে থাকি। এই বছর কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে হুগলি জেলায় পৃথক মেডিকেল কলেজ চাই, হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয় চাই, এই দাবিতে একটা সুসজ্জিত মিছিল করছিলাম। আমরা কলেজের সামনে গিয়ে সুসজ্জিত সেই মিছিল করে আমাদের সমাবেশের কাজ, প্রকাশ্য সমাবেশের কাজ আমরা শুরু করি। প্রকাশ্য সমাবেশে সবাই বক্তব্য রাখেন, সভাপতি সভাপতিত্ব করেন, তারপরে কিছু উত্তরপাড়া কলেজ ঘাটে বসে থাকা কিছু বহিরাগত তৃণমূল নেতা যারা প্রত্যেক দিন কলেজের মধ্যে ঢোকে, বিনা নানান রকমভাবে ছাত্রছাত্রীদের নানাভাবে প্ররোচনা দেয়, সেই প্ররোচিত করার জন্য ইচ্ছা করে আমাদের কিছু ছেলেপুলেকে ডেকে নানান রকম অভব্য ধরনের আচরণ করে, নানান বাজে কথা বলে এবং ভিতর থেকে আসা তাদের যে হুলিগ্যান্স যে দল, সেই দল তাদের উপর বিভিন্ন রকমভাবে আক্রমণ চালায়। আমরা নেতৃত্বরা যখন কলেজের সামনে যাই ওদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকেও বাঁশ নিয়ে, চেলা কাঠ নিয়ে এবং খেলবার ব্যাট নিয়ে ছুটে আসে আমাদের নেতৃত্বদের ওপর আক্রমণ নামিয়ে আনার জন্য। বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন প্রতিরোধ করতে যায়, প্রতিরোধ করার সময় তাদের উপরও আক্রমণ চলে। আমাদের বহু ছাত্র কমরেডের মাথা ফেটে গেছে, কারোর কান ফেটে গেছে। মোটামুটি কতজন ইনজিওর, কতজন ইনজিওর এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 23 জন কমরেড ইনজিওর এবং 5 জন কমরেড গুরুতর আহত, তাদের মাথা ফেটে গেছে, সিটি স্ক্যান করতে হবে, অনেকের জ্ঞান নেই। তৃণমূলের নেতারা এখন নানান রকমভাবে নানান কিছু কথা বলবেন, মানুষকে নানানভাবে প্ররোচিত করবেন, আসলে ওরা বোধহয় ভুলে গেছে ওদের কলেজের মধ্যে ওই বহিরাগত যারা 30 বছর 35 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কলেজের মধ্যে প্রত্যেক দিন থাকে এবং তাদের নেতৃত্বে আমাদের উপর যে আক্রমণ চালিয়ে আনা হয়েছে সেটা আমরা দেখেছি। আমাদের আপনার নাম, আপনার নাম? নবনীতা চক্রবর্তী। আপনি এসএফআই? এসএফআই একটা অভিযোগ আসছে আজ সকালে সিটিএমএ যে এসএফআই মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের যারা ছিল সদস্য, পুলিশের উপস্থিতিতে ব্যাপক মারধর করে পুলিশ নীরব দর্শক এবং কলেজেও এসে কিছু জনকে আটকে রাখা হয়, কি বলবেন? শুনুন, যাদের পায়ের মাটি নেই, যারা আবেগে ভাসে, তারা কোনোদিনও ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আগে আপনাদের বলে রাখি, আমাদের রাজা প্যারিমোহন কলেজ এমন একটা কলেজ আপনারা জানেন, সবাই জানে এলাকার, লাস্ট ঝামেলা হয়েছিল 10 বছর আগে, তখন হয়তো আমিও ছোট, তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিনও আমাদের কলেজ শিরোনামে আসেনি, বিগত দিনে কোনোদিনও আমাদের কলেজ শিরোনামে আসেনি। আজকে নর্মালি পিসফুলি ক্লাসে অত স্টুডেন্টও নেই, নর্মাল থার্ড সেমিস্টারে ক্লাস চলছিল, ক্লাস হচ্ছিল এবং এসএফআই এর বোধহয় কোনো একটা মিটিং ছিল, আমাদের গভর্নমেন্ট হাইস্কুলের ঠিক বাসস্টপের সামনে কোনো একটা মিটিং ছিল, তো পিসফুলি ছিল। তো আমাদের কলেজে আমরা সিনিয়র অথরিটিরা কেউ ছিলাম না, সব বাচ্চারাই ছিল, কলেজে নর্মালি ক্লাস হচ্ছিল। সেই সময় ওখান থেকে দলচ্যুত হয়ে কিছুজন এসএফআই গুন্ডা
হুন্ডাই বলা উচিত, তারা নর্মাল কলেজে তার ভাই বোনরা ওই কলেজে পড়ে, সেটা না থেকে কলেজের ক্লাসরুম থেকে কিছু ছাত্র ছাত্রীদের জোর করে বাইরে বের করে আনে, বলে চল মিটিং চালা। সেই সময় আমার ভাইরা এবং কলেজের নর্মাল স্টুডেন্টরাও প্রতিবাদ জানায় যে কেন তোমরা ক্লাস থেকে বার করে নিয়ে যাচ্ছ, তোমাদের মিটিং চলছে, যারা যেতে ইচ্ছুক তারা যাক। তাই বলতে তারা আমাদের সৌত্রীকে ওপর চড়া হয়, কথা কাটাকাটি স্টার্ট করে, এবং সেই হতে হতে তারা আমাদের কলেজের ছেলেপুলেতে, তখন কলেজে কিছু না থাকতে ওদের প্রচুর ছেলেমেয়ের ছিল, তারা মারধর করে। এমত অবস্থায় চারজনে আমাদের মাথায় চোট লেগেছে, চারজন হসপিটালাইজ হয়েছে চারজন, তারপরে রড ফট দিয়ে মারা স্টার্ট করে। ওটা ঘটনা কখন ঘটেছে বলছে পুলিশ নীরব দর্শক? না 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 না, পুলিশ নীরব দর্শক থাকলে তো আপনারা জানেন, আপনারা ছিলেন, সবাই ছিল, তাহলে আপনারাই নিজেরা বলুন পুলিশ নীরব দর্শক ছিল কি আমরা ঝামেলা করতে চেয়েছি না আমরা ঝামেলা ছাড়িয়ে দিয়েছি। আপনারাও সেখানে উপস্থিত ছিলেন, আরো ওদের অনেক সিনিয়র অথরিটি উপস্থিত ছিলেন, এবং আমাদের যে স্যার ছিলেন তারাও উপস্থিত ছিলেন, সেটা আপনারাই নিজেরা বলবেন। মানবতার খাতিরে পুলিশ নীরব দর্শক ছিল, আমাদের ছেলেরা অশান্তি করেছে না কারা এসে অশান্তি স্টার্ট করেছে? শাসন নেই, 2011 পরে দলদাস পুলিশে পরিণত হয়েছে, পুলিশের উর্দি রয়েছে, আর হাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা রয়েছে, সেটা সারা রাজ্য জুড়ে একই ঘটনা ঘটছে, নির্বাচন থেকে আরম্ভ করে যে কোনো ঘটনা। আপনাদের প্রাক্তন এমএলএ নেতৃত্বে আক্রমণ হয়েছে বলছে, কি বলবেন? আমাদের প্রাক্তন এমএলএ তখন ছিলই না, স্বাভাবিকভাবে এসবের কোনো কথার কোনো ভিত্তি নেই। আপনার নামটা? আপনার নাম? আমার নাম রজত ব্যানার্জি। ভাই ভাই ঠিক আছিস? হ্যাঁ থানায় আছি। দেখতেই তো পাচ্ছিস মা, মানে খুব জোর লেগেছে। হ্যাঁ না এখনো তো ওটা ওই সব তোলেনি। ওকে নিয়ে যান ভিতরে, একটু জল দাও। আজকে এসএফআইয়ের যে মিছিল ছিল, মিছিলে সভা চলছিল, সভাতে হঠাৎ টিএমসিপির নেতারা হামলা করে, কি বলবেন? দেখুন, মুখে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে, ত্রিপুরাতে গিয়ে লাফালাফি করছে, গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলে ত্রিপুরাতে গিয়ে চিৎকার করছে, অথচ এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন তৃণমূল গণতন্ত্রকে গলা টিপে শেষ করেছে। আমাদের মিছিলের দাবি ছিল কলেজে তোলাবাজি বন্ধ করতে হবে, কলেজে ফিস মুকুব করতে হবে, ডেটা প্যাকেজ যে খরচা বেড়েছে সেগুলো ফ্রিতে ক্যাম্পাসের মধ্যে দিতে হবে, এই তো দাবি। তৃণমূলের গাত্রতা হওয়ার কারণ কী? তার মানে তৃণমূল চায় না পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষার সুস্থ পরিবেশ থাকুক। গাত্রতা হতে সম্পূর্ণ নিরস্ত মিছিলের উপরে অতর্কিত হামলা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজও আগামীকাল গোটা রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ কর্মসূচিতে আমরা ডাক দিয়েছি। আমরা বলছি শেষ দেখে আমরা ছাড়ব, প্রয়োজনে রাস্তার লড়াই রাস্তাতে হবে, আইনি লড়াই আইনি আদালতে হবে, কিন্তু শেষ দেখে আমরা ছাড়ব। শুধুমাত্র আইনি লড়াই না, জনগণের আদালতে তৃণমূল ছাত্র পরিষদকে তুলতে হবে, এবং তৃণমূল ছাত্র পরিষদকে উত্তর দিতে হবে যে ত্রিপুরাতে গণতন্ত্রের কথা বলে চিৎকার করে আর পশ্চিমবঙ্গে কেন গণতন্ত্র নেই, উত্তর তৃণমূল ছাত্র পরিষদকে দিতে হবে। আমাদের কাছে যা খবর আছে, প্রায় 25-26 জনের মতো আমাদের গুরুতর আহত, প্রায় 6-7 জনের মাথা ফেটেছে, একজন আরও সিরিয়াস অবস্থায় উইকের নার্সিংহোমে ভর্তি আছে, তার মাথা ফেটে গেছে, টিচ হয়েছে, পায়ে আঘাত হয়েছে, এরকম অসংখ্য ছাত্র ছাত্রীদের পর্যন্ত ওরা ছাড়েনি, অসভ্য বর্বর নীলজ্জ কলেজের ক্যাম্পাসে তোলাবাজি করে বাস্তু কুকুর বাসা বেঁধে আছে। আমরা বলছি প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে অধিকার রক্ষার লড়াই বুঝে নেবে এসে ভাই, প্রতিটা ক্যাম্পাসে দেখা হবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। যারা আহত হয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কেমন? একজন আশঙ্কাজনক অবস্থাতে আছে, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার বলেছে সম্পূর্ণ কেয়ারে রাখতে হবে, আপাতত আমরা যা দেখা করে এসেছি। আরও যারা আছে তাদের মাথা ফেটেছে, প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে এখানে যা পরিবেশ পরিস্থিতি, হসপিটালও তৃণমূল আক্রমণ করছে, ফলে আমরা বাধ্য হয়ে হসপিটাল থেকে নিয়ে অন্যত্র, এখন নিরাপত্তার কারণে আমরা নাম বলছি না, আমরা অন্যত্র তাদেরকে সরিয়ে নিয়ে গেছি, আপাতত তারা মোটামুটি ঠিকঠাক আছে, তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আগামী দিনের পরিকল্পনা কী আছে? আজ ও কাল গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে, এবং পরিকল্পনা বলতে কলেজের ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে দেখা হবে। তোলাবাজদের বিরুদ্ধে আমরা আজীবন মরণপণ লড়াই যদি করতে আমরা করতে রাজি আছি, কিন্তু কলেজের মধ্যে তোলাবাজি বন্ধ করতে হবে, ছাত্রছাত্রীরা যাতে কলেজের ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে, সেই পড়াশোনা সুস্থ স্বাভাবিক পরিবেশ চাইবে। লকডাউনে ফিস লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমরা বলেছি যে ফিস কমাতে হবে, অন্যায় দাবি, এই দাবি নিয়ে মিছিল করাতে তৃণমূল ছাত্র পরিষদ আক্রমণ করছে। কলেজের ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআইয়ের দেখা হবে, যদি তাদের আক্রমণ করে যদি মনে করে যে এই গত পরশু দিনহাটা কলেজে আক্রমণ করেছে, আজকে উত্তরপাড়া কলেজে আক্রমণ করেছে, যদি আক্রমণ করে তৃণমূল ছাত্র পরিষদ যদি মনে করে যে এসএফআই লেজ গুটিয়ে পালিয়ে যাবে, তাহলে ভুল ভাবছে, এসএফআই লেজ গুটিয়ে পালানোর সংগঠন না, এসএফআই চোখে চোখ রেখে কথা বলবে।